করোনাকালে জীবনে ঝুঁকি নিয়ে রোগী সেবা করার পরও 14 মাসের বেতন পাননি মুগদা হাসপাতালের 1039 জন কর্মচারী। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পরও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে অর্থ ছাড়ের। স্থানীয় জনপ্রতিনিধি ও হাসপাতালের পরিচালকের আশা, মানবিক বিবেচনায় অর্থ ছাড়ের ব্যবস্থা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত শফিক শাহিনের প্রতিবেদনে। করোনাকালে যেখানে রক্তের সম্পর্কের মানুষটি রোগীর সেবা থেকে দূরে থেকেছে, মৃত ব্যক্তির শেষ বিদায়ে জীবনের ঝুঁকির অজুহাতে সন্তান ফেলে গেছে মা বাবাকে, সেখানে চিকিৎসা সেবার কাজে নিয়োজিতরা আগলে নিয়েছেন রোগীদের। অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সে কেউ নামাইতো না, তারা 300 জন, আমরা নিজেরা অ্যাম্বুলেন্স নামাইতাম। করোনার প্রকট সময়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন 139 জন কর্মচারী। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো সেই সব কর্মচারীরা বেতন পাননি 14 মাসের। আমি দুইবার করোনায় পজিটিভ হয়েছি এবং মৃত্যুর শয্যায় আমি পাঞ্জা লড়ছি অনেক দিন যাবত। আমাদের 14 মাসের বেতনের একটা গাফলা আছে, 3 মাস, আর ওইখান দিয়ে হলো আপনার 1 বছরের, টোটাল হলো আপনার টোটাল 15 মাসের বেতন আর কি। এই সব কর্মীদের আউটসোর্সিং এর দায়িত্ব পালন করেছে যে ঠিকাদারি প্রতিষ্ঠান। বেতন না পাওয়ার দায় তারাও এড়াতে পারেন না বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। তবে ঠিকাদার বলছেন মৌখিক নির্দেশে জনবল দিয়ে কাজ করাতে বাধ্য হয়েছেন তারা। প্রশাসনিক দায়িত্বে যারা আছে দেয়ার কোম্পানি দ্বারা ভায়াস, অথবা তারা সে সৎ সাহস ছিল না কোম্পানিকে বলার, দুইটার একটা হবে, নাহলে কেন বেতন দেবে না। তখন একটা মিটিং ছিল তৎকালীন ডাইরেক্টরের সাথে, অলোকিত চুক্তি যেটা বলা হয় সেরকমভাবে আমরা একটা কথাবার্তা ছিল এরকম যে যদি আমাদের অনুমতি না হয় তাহলে যাতে আমাদেরকে চাকরির থেকে বরখাস্ত না করা হয়, যাতে সামনে যে কন্ট্রাক্টর বা নতুন যে নিয়োগ হবেন সেই নিয়োগে যাতে আমাদের অগ্রাধিকার থাকে। মানবতার কারণে আমার কর্মীরাও চাচ্ছিলেন যে করোনাকালীন সময়ে তারা রোগীদের পাশে থাকার জন্য। এই তিনটা ফ্যাক্ট কাজ করাতে আমরা উইদাউট পারমিশনে, আমরা উইদাউট পেমেন্টে আমরা কাজ করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেতন না পাওয়ার বিষয়টি যতটা না দাপ্তরিক তার চেয়ে মানবিক। তারা করোনাকালীন পুরো সময়টায় কাজ করেছে, কিন্তু দুর্ভাগ্য হলো তখন তাদের বেতনের জন্য মন্ত্রণালয়ে বলা হলো, তখন প্রশ্ন সামনে এলো এদের প্রশাসন অনুমোদনটা কোথায় ছিল, যেটা যে কোনো কারণে তখন এটা নেওয়া ছিল না। তারা কাজ করেছেন এটি যেমন সত্য, তাদের সম্মান এটা প্রাপ্য এটাও সত্য। তো আশা করি মন্ত্রণালয় যদি সুবিবেচনা করে আমরা সেভাবে সর্বোচ্চ চেষ্টা করব, কারণ তাদের পরিশ্রমের স্বীকৃতি আমরা দিতে চাই। তিনি জানান বর্তমানে আউটসোর্সিং এর মাধ্যমে 281 জন কর্মচারী কাজ করছেন যাদের বেতন পরিশোধ করা হচ্ছে। শফিক শাহিন, NTV News, ঢাকা।